নমস্কার বন্ধুরা, নুপুরস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে দার্জিলিং বেড়াতে এসে একটু সস্তায় কোথায় কেনাকাটা ও খাওয়া দাওয়া করা যেতে পারে সেটাই দেখানোর চেষ্টা করেছি। চকবাজার বাস স্ট্যান্ড কিধার পে হ্যায়? নিচে হ্যায়। ওকে, ইয়ে মার্কেট হ্যায়, চকবাজার মার্কেট দেখি। এখানে দরদাম করে কিন্তু সস্তায় অনেক পাওয়া যাবে জিনিস। আমরা এখন যাচ্ছি চকবাজার বাস স্ট্যান্ড, সেখান থেকে গাড়ি বুক করার জন্য। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। চক বাজার, এটি হলো দার্জিলিং এর সব থেকে পুরনো মেন মার্কেট। চৌরাস্তা বা ম্যাল থেকে মাত্র 5 মিনিট নিচে নামলেই এই মার্কেট। মহাকাল মার্কেট ও ম্যাল মার্কেটের তুলনায় এখানে কিন্তু জিনিসপত্র অনেকটা সস্তা। জরুরি কিছু দোকান ছাড়া বৃহস্পতিবার করে এই মার্কেট কিন্তু বন্ধ থাকে। কাকা 280 বলছি মানে। এই চকবাজার মার্কেটে দেখুন বেশ অনেক জিনিস পেয়ে যাবেন, আপনারা কিনতে পারেন এখান থেকে, কিনতে এখান থেকে শপিং করতে পারেন। কোনগুলো? হ্যাঁ, ইয়ে স্যার প্লাস্টিকের তো পাবো। কাল ভোর 4টার সময় আমরা বেরোবো টাইগার হিল দেখতে, তাই এখন চকবাজার ঘুরে আমরা যাচ্ছি চকবাজার বাস স্ট্যান্ডে। সেখান থেকে গাড়ি রিজার্ভ বা শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন আপনারা টাইগার হিল বা অন্যান্য জায়গায় ঘোরার জন্য। স্লিপার্সগুলো 250 থেকে 350। আজকে দেখাবো চকবাজার মার্কেট আর ম্যাল মার্কেট। তবে একই জিনিস আমি 3টে মার্কেটেই দর করে দেখেছি, সব থেকে কম কিন্তু চকবাজার মার্কেটেই আমার লেগেছে। কিন্তু এখন এই মার্কেটে কিন্তু ঠকে যাওয়ার চান্স অনেক বেশি। এখানকার পার্স ও ব্যাগগুলোর প্রাইস 250 থেকে 1000-এর মধ্যে। ছোট বড় সমস্ত বাজারেই অনলাইন পেমেন্টের সুবিধা রয়েছে। ভাইয়া বাস স্ট্যান্ড কাপে এই হ্যাঁ, আমরা এখন চকবাজার বাস স্ট্যান্ডে যাচ্ছি, ওখান থেকে গাড়ি শেয়ারে ঠিক করব বলে। এইখানে মার্কেটটা কিন্তু খুবই সস্তা, কিন্তু ব্যাপার হচ্ছে দরদাম করে ঠিকঠাক করে নিতে হবে। ইয়ে কিতনে কা হ্যায়? 1200 বলছে, বুঝতে পারছিস তো? সবাই দরদাম করে কেনে তো, ওই জন্য উল্টা পাল্টা যা, হ্যাঁ যা পারে দাম বলে দেয় এরা। দেখছেন এখানে সোয়েটার, জ্যাকেট, জুতো, ছাতা, বেল্ট, পার্স, বিভিন্ন ধরনের ব্যাগ খুব সস্তা পেয়ে যাবেন। একটু দরদাম করে কিনতে হবে, আর একটু সাবধান, ঠকে যাওয়ার চান্স আছে কিন্তু এই মার্কেটটাতে। আর চকবাজারের এই সোয়েটার জ্যাকেটের প্রাইস 250 থেকে 450-এর মধ্যে। শু দেখুন এখানে, মানে কালেকশন ভর্তি, মানে এবার জিনিস কেমন হবে সেটা বলতে পারছি না, দরদাম করে কিন্তু অনেকটা সস্তায় হয়ে যাচ্ছে। দেখুন পুরো জুতোর, মানে জুতো কিনতে চান কোনো রকমের, জ্যাকেট, সোয়েটার, চাদর কিনতে চান, এই মার্কেটটা কিন্তু খুবই সস্তা, আর প্রচুর স্টকও পেয়ে যাচ্ছেন। গাড়ি ঠিক করে আমরা যাব ম্যাল মার্কেটে, ম্যাল মার্কেটটাও আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এই দোকানের এই শালগুলোর প্রাইস 300 থেকে 500-এর মধ্যে। এগুলো তো একমাত্র এই দোকানটা 50 টাকা, এগুলোর প্রাইস 350 থেকে 400, আর এই চাবির রিংগুলো 200-250 করে, আর ডোর হ্যাঙ্গিংগুলো 100-150-250 এরকম, টুপিগুলো 100 টাকা করে, আর ছাতাগুলো 300-350। কিতনে কা ইয়ে? 350 কা। মহাকাল মার্কেটের এই চাদর ও শালগুলো 250 থেকে 350-400 করে, 250 আর গিয়ে। কিতা কার কে হে ইয়ে? 850, ওকে, আর ডিসকাউন্ট হয়ে যায়।
এই চাদরগুলো 100-200 টাকা বলছে। দেখুন এখানে প্রচুর স্টক। কাল রাতে মেলে ঘোরার সময় লোভনীয় স্ট্রিট ফুডগুলো দেখে বেশ জিভে জল আসছিল, খেতেও কিন্তু বেশ সুস্বাদু। আজকের রাতে ডিনারে সেগুলোই আমরা ট্রাই করব। চিংড়ি ফ্রাই, চিকেন ফ্রাই আছে আর এই যে এগুলো এগুলো নিতে পারিস। ইয়ে কিনা কালকে 50 চিলি চিকেন মোমো 50 টাকা, মোমো 50 টাকা প্লেট। চো আরো দিকে যাই দেখি। ভিড় দেখুন এখানে মেলে খাওয়া দাওয়ার। বাপরে বাপ ভিড়। এই যে চা পাতা ওখান থেকে নিচ্ছ মেল থেকে। মেল রোড দিনের বেলায় এলাম তখনও সেই রকম দেখলাম, আর এখন রাতের বেলা আরও একরকম, পুরো ঝলমল করছে দেখুন লাইটে। এখানকার পরিবেশ অনেকটা আমাদের কলকাতার এসপ্ল্যানেডের মতো, সব সময় এখানে ভিড় থুক থুক করছে। দোকানটা দেখুন কি সুন্দর, বেশ রুচিসম্মত ঐতিহ্যপূর্ণ জিনিসপত্র কিনতে গেলে এই মেল রোডের উপর এই দোকানগুলো আপনারা পেয়ে যাবেন, তবে একটু এক্সপেন্সিভ। আর মেল মার্কেটের ভেতর আবার কিন্তু দামটা একটু কম। আর যারা ডোকরা কালেকশন পছন্দ করেন বা যারা নতুন বাড়ি করেছেন বা নতুন ফ্ল্যাট কিনছেন তাদের জন্য একদম আইডিয়াল জিনিসপত্র পেয়ে যাবেন এই শপে। আচ্ছা এইগুলো কিনলাম গিফটের জন্য, পাপা খুব পছন্দ, মানে আমাদের পছন্দ হয়েছে, পাপা গিফট দেবে। এত ভালো লেগেছে জিনিসগুলো, এগুলো হচ্ছে লিপস্টিক পরার আয়না, কিন্তু দরকার আরও ছিল, আরও এক কিন্তু পাওয়া যাচ্ছে না, মানে খুব কম পাওয়া গেল। কত প্রাইস এগুলো বলে? 200 করে। আচ্ছা আমরা এখন ঢুকছি মেল মার্কেট। ছোটা মিরর হ্যাঁ ये कितना करके है? उल्की अरे আমি কি করে জানবো? না বললে কি করে জানবো বলো তো পাপা। এগুলো জিজ্ঞেস করবি তাহলে এখানে কত দাম? ये कितने का है? এইসব কেন? ওই তো সামনে আরো তো অনেক কিছু আছে। এটা মেল মার্কেটে আছি আমরা এখন। মহাকাল মার্কেট বা চকবাজার মার্কেটের মতো কিন্তু মেল মার্কেটে কোনো দরদাম হয় না, এখানে কিন্তু একেবারে ফিক্সড প্রাইস। এখন আমরা চলে এসেছি মেলে খাবার দাবার কিনতে, রাতে ডিনার এখান থেকেই করা হবে আজকে। দোকান দেখুন মেলে খাবার বেশ সস্তা, বেশ সস্তা। বাইরে কোথাও হোটেলে ফোটেলে খাওয়ার থেকে মনে হয় ম্যাল রোডে খাবার খাওয়া অনেক বেটার। দেখছো
এক মিনিট ডিসাইড করে দিজিয়ে বল কোনটা নাম কি ছো আমিও জিজ্ঞেস করি নি इसको क्या कहते हैं शेफाली सुंदर नाम था छोटो छोटो चिकेन पकोड़ा এটা মোমো আমরা এখন এগুলোই নিচ্ছি সকালবেলাতে এরা বসে না তিন দিয়ে দিজিয়ে ভাইয়া ও তিন দিয়ে দিজিয়ে ছোট ছোট চিকেন পকোড়া এটাও 50 টাকা প্লেট এক প্লেটে 8টা করে থাকে এটাও তাই মোমো এর দাম 50 টাকা করে এক প্লেটে 8টা করে থাকে খালি চিকেনের পুর দেওয়া এটা 50 টাকা করে পিস তো আমরা সবকিছু ভাগ করে নিচ্ছি রাতে খাবারটা খেয়েও দেখা যাবে নতুনত্ব জিনিস যেগুলো সেগুলোই খেয়ে দেখবো যেখানে আমাদের আমাদের ওখানে যেগুলো পাওয়া যায় সেগুলো খাবো না এখানে মোমোটা অনেকটাই সস্তা সেল রুটি 20 রুপিস করকে ইয়ে হ্যাঁ এক পিস কা 20 দারুন দারুন জিনিস তো সকালবেলা একবার ঘুরে গেলাম আবার সন্ধ্যেবেলা দেখতে এলাম কি সুন্দর গাছগুলোতে সব লাইটিং দিয়ে সাজানো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই